তাতে কি আসে এরা? ও যে দেখা যাচ্ছে ডালার ব্রিজ, অনেক বছর পর ডালার ব্রিজে উঠলাম, দারুণ লাগছে, দারুণ লাগছে, খুব সুন্দর, একদম নতুন ঘা চকচকে ব্রিজ। তো হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে তোমাদেরই চ্যানেল আনলিশ বাইকারে, যেখানে ঘোরাফেরা আর জমি আড্ডা। আজকে প্ল্যান হয়েছে প্ল্যানেট যাওয়ার, তো দেখতেই পাচ্ছ তোমরা যে আমি ভয়েস ওভার করছি, কারণ হচ্ছে পিকচার কোয়ালিটি দেখেও বুঝতে পারছো হয়তো আজকে ফোনে রেকর্ড করছি না, আজকে একটা অ্যাকশন ক্যামেরাতে রেকর্ড করছি, তো মাইকের সমস্যার জন্য আজকে আমার ভয়েস ওভার করতে হয়েছে। দেখি একটা মাইকও কিনতে পারি প্ল্যানেট থেকে। আর আমার অ্যাকশন ক্যামেরার যে ওয়াইড অ্যাঙ্গেলটা সেটা বন্ধ ছিল, ওই জন্য ভালো ভিউ আসেনি, সো নেক্সট টাইম থেকে নিশ্চয়ই অন থাকবে। তো কোনটা করবো সবাই জানিয়ে দিও, লাইভ রেকর্ডিং করব না ভয়েস ওভার করব কমেন্টস বক্সে সবাই জানিয়ে দিও তোমাদের সবার মতামত। এখন যে ঝিলটার পাশ দিয়ে যাচ্ছি সবাই দেখতে পাচ্ছ, ঝিলটা খুবই বড় ঝিল, আমাদের এখানকার একটা ঝিল। তো ঝিলটা দুটো পার্ট করা আছে, তো দুটো পার্ট যদি জয়েন্ট করা হয় প্রায় 1 কিলোমিটার কাছাকাছি পড়ে যাবে, এতটাই বড় ঝিলটা। তো গরমকালে যখন খুবই সুন্দর হাওয়া দেয়, যখন আমরা এই পাশ দিয়ে হেঁটে যাই, খুব গরম পড়লে এই পাশ দিয়ে হেঁটে গেলে মানে গরমটা লাগে না, এতটাই ভালো লাগে, বিশেষ করে সন্ধ্যেবেলাটা। আর ঝিলের ওই পারে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে না যদিও বা, তো ওই রাস্তাটাতে কালী পুজোতে খুব বড় বড় কালী পুজো হয়, জায়গাটার নাম হচ্ছে ঠাকুরতলা ব্যাগের মার্কেট, খুবই প্রসিদ্ধ একটা জায়গা। তোমরা কাছাকাছি যারা আছো নিশ্চয়ই চেনো জায়গাটা, আর যারা কাছাকাছি থাকো না তারা এসে দেখতে পারো একবার কোনো একটা কালী পুজোতে, খুব ভালো লাগবে। অ্যাড্রেস চাইলে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, জিজ্ঞেস করে নিই আমাকে। তো দেখতেই পেলে কিভাবে রাস্তাটা পার হচ্ছিল, রাস্তা পার হচ্ছিল না কি করছিল কি জানি। এখন আমরা ডানলপ পেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ ডানলপের সেই ব্রিজটা যেটা দক্ষিণেশ্বর হয়ে ঢুকছে বরানগরের দিকে, সেই ব্রিজটার পাশ দিয়ে আমরা যাচ্ছি। খুব ভালো ওয়েদার ছিল, ভালো এসছে ক্যামেরাটাতে। তো যারা টবিন রোড শিথিল মোড়ের এখানে ঠাকুর দেখতে চাও আসতে পারো, অনেক ঠাকুর রয়েছে, অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল দেখতে পাচ্ছি আমি এখানে, তোমরা একটু চাইলে দেখতে পারো। অ্যাকচুয়ালি ক্যামেরাটা ওয়াইড অ্যাঙ্গেলটা আমার অফ ছিল, ওই জন্য অত একটা ভালো আসেনি। তো আশা করবো পরের ভিডিওগুলোতে আপনাদের ভালো ভিউ দেবো। দেখতেই পাচ্ছ এই বাঁদিকে গেটটা, খুব একটা ছোটো প্যান্ডেলও না, এটা ভালোই বড় প্যান্ডেল হয়েছে। ডান দিকেও আর একটা সুন্দর গেট হয়েছে প্যান্ডেলের, তো এটা সম্ভবত শিথিল মোড়ে, অনেকই বড় হয়েছে, তোমরা এসে দেখতে পারো। এখন আমরা টালার ব্রিজের উপর দিয়ে উঠছি, খুব সুন্দর করেছে ব্রিজটা, কিন্তু পিচটা খুব একটা ভালো কোয়ালিটি দেয়নি, একটু মাঝে মাঝে উঠে গেছে কিছু কিছু জায়গায়, কিন্তু খুব ভালো লাগছিলো, অনেক দিন পর টালার ব্রিজে উঠেছি আর খুব ভালো লাগছিলো, মানে বলে বোঝানো যাবে না এতটাই ভালো লাগছিলো। তো তোমরা যারা এখনও টালার ব্রিজ দেখতে পারোনি দেখে নাও, এরকম টাইপেরই হয়েছে ব্রিজটা। এখনও ব্রিজের কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, ওই দেখলেন ডান দিক দিয়ে একটা স্টাফ নামছিল, এখনও কিছু কিছু কাজ বাকি আছে, যেমন রং করা টুকটাক, পুরোটা এখনও হয়ে উঠতে পারেনি। উদ্বোধন হয়েছে দুদিন হলো, আমরা যে এসেছি তার দুদিন তিন দিন আগে উদ্বোধন হয়েছিল। সো ফ্রেন্ডস, আনফর্চুনেটলি ভিডিওটা পুরোটা আসেনি, কারণ আমার অ্যাকশন ক্যামেরার ব্যাটারির চার্জটা শেষ হয়ে গেছিলো, ওই শ্যামবাজার অবধি চলেছে তারপর শেষ হয়ে গেছিলো। সো দেখতেই পাচ্ছো যে এখন আমরা কলকাতার সেই হাটের পাশ দিয়ে যাচ্ছি, আজকে রবিবার তো হাট খোলা ছিল, যেখানে তোমরা যদি না জানো সেখানে কুকুর, গাছ, মাছ সব কিছুই পাওয়া যায়। তোমরা যদি না চেনো জিজ্ঞেস করো, আমি কমেন্ট বক্সে আমি অ্যাড্রেস বলে দেবো, তোমরা ওখানে অনেক কম দামে অনেক শখের জিনিস কিনতে পারবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।